বাঁশকান্দি পুলিশ অনুসন্ধান কেন্দ্র চত্বরে নতুন করে একটি শনি মন্দির নির্মাণে আপত্তি তোলেন বাঁশকান্দির স্থানীয় জনগণ। ওই কেন্দ্রের জমিদাতাদের উত্তরাধিকারীরা অভিযোগ করে বলেন, জনগণের কল্যাণের স্বার্থে থানা নির্মাণ করার জন্য জমি দান করেছিলেন তাদের পূর্বপুরুষরা, সেই মর্মে থানা নির্মাণ করা হয়। কিন্তু থানা চত্বরে মন্দির, মসজিদ, গির্জা বা কোনো ধরনের ধর্মীয় প্রার্থনা গৃহ নির্মাণে তাদের আপত্তি আছে। এ নিয়ে শুক্রবার স্থানীয় জনগণ থানা চত্বরে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়ে একটি স্মারকপত্র তুলে দেন বাঁশকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সঞ্জীব কুমার বরার হাতে। স্থানীয় জনগণের আপত্তিকে সম্মান জানিয়ে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে বলে প্রতিশ্রুতি দেন সঞ্জীব বরা। স্থানীয় জনগণ বলেন, পুনরায় মন্দিরের কাজ শুরু হলে তারা বিষয়টি এসপির নজরে আনবেন। যেহেতু সরকারের পক্ষ থেকে ধর্মীয় প্রার্থনা গৃহ নির্মাণে কোনো ধরনের আদেশ আসেনি, থানার ইনচার্জ নিজে থেকে উদ্যোগ নিয়ে কেন এই মন্দির নির্মাণ করবেন, যেহেতু এটা একটা পুলিশ ফাঁড়ি, এই প্রশ্ন তাদের। এই বিষয়ে থানার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, থানার সহকর্মীরা মিলে শনি মন্দির নির্মাণের উদ্যোগ নেন, মন্দির নির্মাণের জন্য কোনো ধরনের সরকারি আদেশ নেই। এই বিষয়ে এলাকার জনসাধারণ যেহেতু আপত্তি জানিয়েছেন, তাই এই মন্দিরের কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন বাঁশকান্দি অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ সঞ্জীব কুমার বরা। বছর আগে এই জমি এখানে আমার বাবা, কাকা, দাদু অনেকে এখানে মানে তারা দান করছে, কিন্তু এখানে কোনো প্রশাসনের জন্য, শান্তি রক্ষার জন্য, কিন্তু এখানে কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো গুরুদ্বার এটার জন্য তো তারা কোনো পারমিশন দেয় নাই। তাই আমাদের এখানে জনসাধারণের আপত্তি, যখন এখানে মন্দির হবে তখন এখানে যার কাছে আমাদের মসজিদ আছে সেখানে আজানের, আমাদের নমাজের মানে বিপরীত উল্টা এরকম দাঁড়াবে। গতিকে আমাদের আবেদন অতি সত্বর এটা মানে এটার ব্যবস্থা নেওয়ার লাগিয়া এটার তরফ থেকে আমি আমার জোরালো আবেদন রাখছি। আজকে মানে আমরা একটা মেমোরেন্ডাম তামাশের দায়ের করছি, ফাইন করছেন যে এখানে কোনো কাজ হবে না, এটা বন্ধ করা হবে, কিন্তু একটু করে আমরা জানতে পারি বা দেখতে পারি এখানে মানে লেবারগুলো কাজ করছে। তাই এটা দেখিয়া আপনারা সহযোগে আমরা থানায় মানে হাজির হয়ে যাব। এখানে যে মন্দির মসজিদ এগুলো তো মনে করলো এটা এখানে মানতাম না আমরা। হ্যাঁ, এখানে ঠিক আছে, এটা হলো পাবলিক পাবলিক প্লেস, এটা নিরপেক্ষ জায়গা, এটা এখানে এটা কোনো সময় মানতাম না আমরা। এটা আমরা কোনো আইনদর মারফতে যাওয়ার লাগে এটা আমরা যাই বলতে আগে, তবে এটা কোনো পদ্ধতি নেওয়া মানতাম না। এটা প্রায় ছয় মাস যাবত আইসে আইয়ারে তাই এখানে একটা মন্দির নতুনভাবে প্রতিষ্ঠান করলাম। আমরা জানতে পারি এটার একটা অবজেকশন দাখিল করছি, করার পরে তাই প্রতিশ্রুতি দিচ্ছেন যেহেতু কাজ বন্ধ রাখবো। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই আরবার কাজ আরম্ভ করছে, তো এটা দেখি আর আমরা পুনরায় ইয়ে করছি। সুতরাং এখানে যদি ইয়ে করা হয়, মন্দির করা হয়, তাহলে এলাকার জনসাধারণের ক্ষয়ক্ষতি বা ছাত্রছাত্রীর পড়াশোনারও ইয়ে হইতে পারে। তাই এই জন্যই আমরা বৃহত্তর আপত্তি দাখিল করতেছি, কাজ বন্ধ রাখবা হয়েছিল। যাওয়ার কিছুক্ষণ পরে আরবার কাজ আরম্ভ করে দিয়েছি, যেটা আমরা দেখতে পারছি। আমরা হায়ার অথরিটির কাছে ইয়ে করুন বা মামলা মোকদ্দমা করতে পারি, দান করা পুলিশ প্রশাসনের কাছে। শুধুমাত্র পুলিশ প্রশাসনের স্বার্থে, জনসাধারণ সুরক্ষার স্বার্থে ইয়ে করা হয়েছে, কোনো প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ ইত্যাদিতে দান করা হয়নি। আপনারা এখন কি দাবি? আমরা দাবি যাতে এখানে কোনো মন্দির মসজিদ ইত্যাদি না হয়, এখানে পুলিশ বাড়ি, খালি পুলিশ বাড়ি থাকতো, অন্য কিছু না। এখানে পুলিশ বাড়ি, সুতরাং পুলিশ বাড়ি বর্ধিত হইতে আমাদের কোনো আপত্তি নাই। যদি থানা হয় তবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি হইতে আমাদের। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড় ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।